দেখে মিষ্টি গুড় বা ঘিয়ের মতো মনে হলেও এটি এক বিশেষ ধরনের তেল। হয়তো এই তেলের নাম কখনো শুনেননি আপনি, এমনকি এমন কোন তেলের অস্তিত্ব যে থাকতে পারে তা হয়তো আপনার কল্পনাতেও নেই। অথচ ব্রাহ্মণবাড়িয়ার বেশ বড় এক জনগোষ্ঠীর কাছে এই তেল অত্যন্ত উপাদেয় খাবার উপকরণ। স্বল্প পরিসরে হলেও তারা বাণিজ্যিকভাবে উৎপাদন করে থাকেন এই বিশেষ তেল। জেনে আরও অবাক হবেন, এই তেল সংগ্রহ করা হয় মাছের পেট থেকে। এটা পুঁটি মাছের তেল, যা এই এলাকার মানুষের কাছে পুঁটির তেল বলে পরিচিত। এটা কিন্তু গিনা, এটা পুঁটি মাছের তেল। পুঁটি মাছের তেল খাইও বিক্রিও করি আমরা, 200 টাকা কেজিও বেশি, কম থাকলে 150 টাকা কেজিও বেশি। কিন্তু কিভাবে তৈরি হয় এই বিশেষ পুঁটির তেল, আর এই তেল খাওয়া বা ব্যবহার করা হয় বা কিভাবে? ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর এলাকাটি দেশীয় সব মাছের শুটকির জন্য অত্যন্ত বিখ্যাত। এই এলাকায় তেমন কোনো মাছের উৎপাদন না থাকলেও ভৌগোলিক কারণে দীর্ঘদিন ধরেই লালপুরে গড়ে উঠেছে বড় বড় শুটকির চাতাল। এটি আমি বিগত প্রায় 15-20 বছর ধরে করতেছি। এটা আমার বাবার ব্যবসা, বাবার ব্যবসা ঐতিহ্যগুলো আমি ধরে রাখার চেষ্টা করতেছি। এগুলি হাওড় এলাকার থেকে, সুনামগঞ্জ, ইসনা, মিডাবন এগুলি থেকে আমদানিও, আরও থেকে আমরা কিনে আনি। মৌসুমে প্রতিদিন সকাল থেকেই লালপুরের ঘাটে ভিড়তে থাকে মাছের নৌকা। বিভিন্ন পদের দেশি মাছের পাশাপাশি সবচেয়ে বেশি আনা হয় সুস্বাদু পুঁটি মাছ। পুঁটি মাছগুলো এতটাই টাটকা আর তাজা যে এই মাছ দেখে লোভ লাগবে যে কোনো মৎস্যপ্রেমীর। সকাল 6টা বাজে ঘাটে নাও আসবো, আসলে 6টার সময় মহিলা আয়া মনে করেন যার যার দাউলিয়া লেডি আবু থাকবো, তারা এগুলি বানান ছিনান করবো। পুঁটি মাছের শুটকি করতে হলে প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে পেট কেটে নাড়ি ভরি বের করতে হয়। এরপর মাছগুলো নদীর জলে ধুয়ে তা চাটাইয়ের উপর বিছিয়ে রাখা হয় রোদে শুকানোর জন্য। 3-4 দিন টানা রোদ পেলে মাছ শুকিয়ে শুটকিতে পরিণত হয়। মাছটা ধোয়ার পরে মনে করেন দিয়ে আমরা টাঙ্গিতে উঠাই, উঠে এসে মনে করেন কাটি দিয়ে লাইরা শুকাই, 1-2-3 দিনে শুকা, শুকাইলে আর ঘরে আমার মাছগুলি কাটি দিয়ে থুয়ে যায়। 15-20 দিন বা 1 মাস থাকলে মাছগুলি কালারও সুন্দরও। পুঁটি মাছের কোনো কিছুই ফেলনা নয়। শুটকি করার পাশাপাশি মাছের আঁশ মুরগির খাবার হিসেবে বিক্রি করা হয়। এ তথ্য অনেকের জানা থাকলেও প্রায় কেউই হয়তো জানেন না পুঁটি মাছের পেট কেটে পাওয়া নাড়িভুঁড়ি থেকে তৈরি করা হয় এক বিশেষ ধরনের খাবার তেল, পুঁটি মাছের তেল। মাছের মনে করেন কোন রকম ফালানি নেই, কাটাগুলি আবার মহিলারা নিয়ে কড়াই দিয়ে আগুন দিয়ে এগুলি তেল উঠা। পুঁটি মাছের তেল করার প্রক্রিয়া বেশ সহজ। মাছ কাটার সময় পাওয়া নাড়িভুঁড়ি বাড়িতে এনে চুলার উপর কিছুক্ষণ জাল দিলেই পাওয়া যায় সুস্বাদু পুঁটি মাছের তেল। আগুনের তাপে মাছের উচ্ছিষ্ট থেকে তেল বের হয়ে আসে আর বাকি সবকিছু পুরে পাত্রের গায়ে লেগে থাকে। ওই যে আমরা অনেক পুঁটি আগুনের মেঝে দিয়েছি, তেলটা এটা উঠতে যাবে, উঠতে সাইডে আমরা চামিচ দিয়ে লোক হয়ে বাড়ির মেঝে, বাটির মেঝে লয়ে সাইডে এটা আমরা খাবারের লেগে হতোই, কিন্তু আমরা বিক্রি লেগে হতোই। এরপর চামচের সাহায্যে পরিষ্কার গরম তেল আলাদা পাত্রে তুলে নেওয়া হয়। যে শেষ এখন চামচ দিয়ে লামায় সাইডে চামচ দিয়ে উঠাইলাম বাটিতে, জাল দিচ্ছি, পরে ময়লা সব তলে পড়েছে আর মানে উপরে তেল বাইসে হচ্ছে, মানে তেলটা আমরা বাটিতে উঠাইতেছি। কি পুঁটি মাছের তেল ঠান্ডা হলে সেটা বোতলে ভরে সংরক্ষণ করা হয়। এই তেল বেশি ঠান্ডা করলে তা অনেকটা ঘন ঘিয়ের মতো দেখায়। বিশেষ এই তেলের ঘ্রাণ অনেকটা ভাজা পুঁটি মাছের মতো খেতে অত্যন্ত সুস্বাদু। এই তেল পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তার মতো মেখে ভাত দিয়ে খাওয়া হয়। খাবার হিসেবে ব্যবহার করা হয় আর খারাপ মানের তেল ব্যবহার করা হয় চ্যাপা শুটকি তৈরির কাজে। খাবার হিসেবে ব্যবহার করা পুঁটির তেল 1-1.5 মাস পর্যন্ত রেখে দেওয়া যায় আর খারাপ মানের তেল রাখা হয় 6-7 মাস। পুঁটি মাছের তেল নষ্ট হয় না, তাকে অনেক দিন হয়, ওই যে মটকাত ভরবো এটা 6 মাসও তাকে। এই তেলটা আবার আমরা কিনে আনি কলসের মেঝে, একটা কলসের মেঝে 300 টাকা তেল দিয়া এটাতে মরান লাগে, মরাইলে কলসটার কোনো দিন কোনো স্বাদটার জন্য কোনো কিছু হবে না। প্রতি কেজি পুঁটি মাছের তেল স্থানীয়ভাবে 200 টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। সুস্বাদু বিশেষ এই পুঁটির তেলের স্বাদ নিতে হলে আপনাকে যেতে হবে মেঘনাপাড়ের গ্রাম লালপুর।